আসসালামু আলাইকুম। আমার আজকে রেসিপিতে থাকবে সোনালি চিকেন, ইলিশ মাছ দিয়ে পুঁই শাক আর চাল কুমড়া ভাজি। সোনালি চিকেন রান্নার জন্য শুরুতে আমি আলুটা তেলে ভেজে নিব। আলুটা আমি মরিচের গুঁড়া লবণ দিয়েছি, এরপর লাল লাল করে ভেজে নিব। এরপর যে আমি একটা হাঁড়িতে তেল দিব আর গরম মশলাগুলো দিয়ে দিব। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি পুঁই শাক ইলিশ মাছ রান্নার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ দিলাম, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন আমি সোনালি চিকেনটা রান্না করব। পেঁয়াজের কালার মোটামুটি চলে এসেছে, আর একটু কালার আসতে হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, এরপর রসুন বাটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নিব। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপর হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভালোভাবে নিয়ে নেব। এরপর চিকেনগুলো দিয়ে দিব। এটা অবশ্যই দেশি চিকেন দিয়ে রান্না করতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এভাবে 5 মিনিট কষিয়ে নিব। আমার দ্বিতীয় রেসিপি টেস্টটা মোটামুটি হয়ে এসছে। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। ইলিশ মাছে আমি কখনো রসুন বাটা দিই না, কারণ রসুন বাটা ইলিশ মাছের টেস্টটা নষ্ট করে ফেলে। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে নেব। এখানে পরিমাণ মতো পুঁই শাক নিয়েছি আর ইলিশ মাছ আছে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। ইলিশ মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিব আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, এতে স্বাদটা ভালো আসে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিব। এরপর 2-3 মিনিটের মতো ভেজে নেব। এভাবে রান্না করলে অনেক মজা হয়। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিব। এদিকে মুরগিটা নেড়ে দিলাম, মুরগিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ, আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব আলুগুলো, আলুগুলো দিয়ে দিলাম, এরপর ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে আমার ইলিশ মাছটা মোটামুটি হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিব শাকগুলো, পুঁই শাকগুলো। এরপর আমি
আচ্ছা মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সাঁতিয়ে রেখে দেব। মুরগির মাংস আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে নিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী আমাকে গরম পানি দিতে হবে। এরপর আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। পুঁই শাকগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, এখন ভালোভাবে নেড়ে নেব। এভাবে আর 2-3 মিনিট রান্না করলে ইলিশ দিয়ে পুঁই শাক রান্না কমপ্লিট হবে। আর এই ইলিশ দিয়ে পুঁই শাক রান্নাটা আপনি চাইলে মাখা মাখা খেতে পারেন, বা আপনি একটু ঝোলঝোলও রাখতে পারেন। আমার কাছে একটু ঝোলঝোলটা ভালো লাগে, এর জন্য আমি এভাবে নামিয়ে নিলাম। দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার রান্না কমপ্লিট। এখন আমি চাল কুমড়াটা ভেজে নেব, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো সব দিয়ে দিলাম। এখানে চাল কুমড়া আছে, এটা আমি খুব ভালোভাবে সুন্দর করে ঝুড়ি করে কেটে নিয়েছি। এরপর আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে আবার ধুয়ে নিয়েছি। এরপর এই পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা দিয়ে আবারও ভালোভাবে নিয়ে নেবো। এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, এরপর কুমড়ার হলুদ দিয়ে দিলাম, ঝুড়ি করা কুমড়াগুলো দিয়ে দিলাম, ভালোভাবে নিয়ে নেব। এরপর 5-6 মিনিট করে ঢেকে দেবো। 5-6 মিনিট পর এই অবস্থা হয়েছে, মোটামুটি সিদ্ধ হয়েছে। আর অবশ্যই আপনাকে মিডিয়াম সাইজ রান্না করতে হবে। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। আর আজকে এই খাবারগুলো ছিল আমার দুপুরের খাবার। সোনালি চিকেন, পুঁই শাক, ইলিশ মাছ রান্না আর চাল কুমড়া ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে।